আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। করোনা এবং উপসর্গে আজও দেশের বিভিন্ন জেলায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখযোগ্য হারে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 4 জন, নতুন শনাক্ত হয়েছেন 116 জন। খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে 3 জনের প্রাণ গেছে, শনাক্ত হয়েছে সর্বোচ্চ 97 জন। বরিশালে মারা গেছে 2 জন, এর মধ্যে 1 জন করোনা আক্রান্ত হয়ে এবং আরেকজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়েছেন আরও 93 জন। নোয়াখালীতে করোনা নিয়ে মারা গেছেন 1 জন, শনাক্ত হয়েছেন 10 পুলিশসহ 106 জন। লক্ষ্মীপুরেও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 23 জন। এছাড়া রংপুরে 22, রাঙামাটিতে 18 ও শরীয়তপুরে 13 জন নতুন আক্রান্ত হয়েছেন। এদিকে কারিগরি ত্রুটির কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল কোনো নমুনা পরীক্ষা হয়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকেও ঢাকায় নমুনা পাঠানোর 6 দিন পরেও কোনো ফলাফল না আসে দুর্ভোগে পড়েছেন রোগীরা। এছাড়া গাজীপুরেও রেড জোন ঘোষণা করায় আগামী 2-1 দিনের মধ্যে এই এলাকা লকডাউন করা হতে পারে বলে জানিয়েছেন সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। খুলনায় রোগীর স্বজনের হামলায় ক্লিনিক মালিক ও চিকিৎসক রকিবউদ্দিন খানের মৃত্যুর প্রতিবাদ সহ 2 দফা দাবিতে ধর্মঘট শুরু করেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার ডাকে বুধবার বিকেল থেকে চলছে এই কর্মসূচি। আজ সকাল থেকে বন্ধ রয়েছে জেলার সব সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ডাক্তারদের চিকিৎসা সেবা, ব্যক্তিগত চেম্বারেও কোনো রোগী দেখছেন না ডাক্তাররা। করোনা দুর্যোগের মধ্যে চিকিৎসকদের এমন কর্মসূচিতে চিকিৎসা সেবা নিতে আসা মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন সেখানে। তবে জরুরি চিকিৎসার জন্য চালু রয়েছে কোভিড-19 হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা। ডাক্তার রকিবউদ্দিনকে হত্যার ঘটনায় রূপসা ও গাজীপুরের টঙ্গী থেকে এজাহারভুক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। নিজেদের সুরক্ষিত রেখে সতর্কতার সাথে করোনা মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ যখন এগিয়ে চলছে তখন অদৃশ্য শক্তির প্রভাবে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌবাহিনী যুক্ত জাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে, সকলেই এখন একই অবস্থায় পড়ে গেছে। আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি পাব, সারা বিশ্ব মুক্তি পাক আর আমরাও যেন মুক্তি পাই। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, এটা যেমন সত্য, আবার যদি কেউ আমাদের উপরে হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। গাজীপুরে কালিয়াকৈরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, তার নাম আবু হানিফ। পুলিশ বলছে, গতরাতে হাবিবপুর এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবু হানিফকে আটক করা হয়। পরে তাকে নিয়ে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে হানিফ মারা যায়। এবার জানাবো শেয়ারবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে চলছে সাপ্তাহিক পুঁজিবাজারের 5ম কার্যদিবস। সকাল 10টায় লেনদেন শুরুর পর থেকে সূচক 3টি কমতে থাকে এবং ডিএসই 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে। বেলা 11:50 পর্যন্ত লেনদেন হয় 11 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 12টির, কমে 19টির এবং অপরিবর্তিত ছিল 151টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে লিন্ডে বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকিজার বাংলাদেশ, এনসিসি ব্যাংক লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং যমুনা ব্যাংক লিমিটেড। শেয়ার মার্কেটের এনলিস্টেড 6 কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। কোম্পানিগুলো হচ্ছে কপার টেক ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, মেঘনা সিমেন্ট, ইভিন্স টেক্সটাইল, বিএসআরএম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সবাই কোম্পানিগুলোর 31 মার্চ 2020 তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানি 5টি তা প্রকাশ করবে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।